বিয়ের অনুষ্ঠানে আগুন, শতাধিক মানুষ মারা গেলেও বেঁচে আছেন বরকনে। ইরাকে একটি বিয়ের অনুষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত শতাধিক মৃত্যুর খবর পাওয়া গেছে, আর আহত হয়েছেন 150 জনেরও বেশি মানুষ। তবে সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন বরকনে। প্রথমে আশঙ্কা করা হয়েছিল তারাও মারা গেছেন। বরকনের আত্মীয়রা ইরাকের একটি চ্যানেলকে জানিয়েছে এই দম্পতি বেঁচে আছেন এবং ভালো আছেন, কিন্তু মানসিকভাবে তারা খুবই বিপর্যস্ত। এক আত্মীয় বলেন, আমরা অলৌকিকভাবে জায়গাটি থেকে বের হতে পেরেছিলাম। দুর্ঘটনা থেকে যারা বেঁচে গেছেন তাদের মধ্যে বরকনে অন্যতম। আমি তাদের সঙ্গে ছিলাম, তাদের মানসিক অবস্থা বেশ কঠিন। তাছাড়া আমি বেশ কিছু আহত মানুষকে হাসপাতালেও নিয়েছি। হাসপাতালের পরিস্থিতি যা দেখেছি তা বর্ণনা করাও কঠিন। হাসপাতালে এক আহত নারী জানান, নতুন দম্পতি যখন নৃত্য শুরু করেন তখনই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ইরাকের উত্তরাঞ্চলীয় নিনেভে প্রদেশের আল হামদানিয়া জেলায় এই দুর্ঘটনা ঘটে। তবে কি কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে সেই বিষয়টি এখনও পরিষ্কার নয়। প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে আতশবাজি থেকে এই আগুনের সূত্রপাত হয়। ইরাকের বার্তা সংস্থা নিনা একটি ছবি পোস্ট করেছে যেখানে দেখা যাচ্ছে দমকল কর্মীরা আগুন নেভানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এছাড়াও স্থানীয় সাংবাদিকরা সামাজিক মাধ্যমে যেসব ছবি পোস্ট করেছেন সেখানে পুড়ে যাওয়া ইভেন্ট হলের ধ্বংসাবশেষ ও সেখানকার পরিস্থিতিও দেখা যাচ্ছে।